হোটেলের ভিউটা একবার দেখে যাচ্ছি। বাই বাই টাটা। ট্রাইপড না থাকলে যাওয়া হয়। ভিউর যতটাই বলি না কেন ততটাই কম হবে গাইস। তোমরা একবার বকখালি মানে এসে তোমরা একবার বোঝো কেন লাল কাঁকড়া। তো তোমরা যেমনটা আগের এপিসোডে আমি বলেছিলাম যে পুরো বকখালিটা তোমাদের ঘুরে দেখাবো, তো এখন আমরা ফাইনাল রুমে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 11টা, তোমাদের রুমটা দেখাবো পুরো। আর এখন আমরা তো বিচে স্নান করতে যেতে পারি, তাই ওখানে তো ফোন নিয়ে যাবো না, কারণ একটাই ফোন, এই ফোনটা যদি চলে যায় তো ব্লগ বানাতে পারবো না। তাই ফোনটা রেখে যাবো, ওখান থেকে স্নান টান করেছে একবারে ফ্রেশ হয়ে তোমাদেরকে পুরো রুমটা দেখাবো। আর কোন কোন হোটেলে আমরা আছি, হোটেলে কেমন ভাড়া সব বলবো তোমাদের, পুরো বিচটা একবার ঘুরে দেখাবো। বিচের ওখানে আরও অনেক গার্ডেন আছে, সব দেখাবো। তাহলে চলো একবার তোমার সাথে দেখা হচ্ছে, ফ্রেশ হয়ে এসে মানে বিচ থেকে স্নান টান করেছে, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। 20 minutes later. তো ফাইনালি গাইস আমরা এখন ফ্রেশ হয়ে গেছি। তো মেইনলি একটু আগে জাস্ট আসলাম ওখান থেকে, বিচ থেকে আসলাম এসে এই ফ্রেশ হয়ে বসলাম। মানে ভালোই খেতে পেতে পাচ্ছি, আর খেতে পেতে যাবো। তো মোটামুটি সানটান করে ভালোই লাগলো। তো দীঘা পুরীর থেকে এ বিষয়টা ভালো, দীঘা পুরীতে যে ঢেউ আসে সেটা এখানে নেই, মোটামুটি অল্পের মধ্যে যা ঢেউ চলে যায় তোমার। তো আফটার লকডাউন হয়তো 2 বছর পর আমি আসলাম সমুদ্রে যাওয়া বন্ধুদের সাথে, ভালোই আনন্দ হচ্ছে। তো তোমরা যারা যারা আসতে যাও চলে আসতে পারো অবশ্যই। আর এখন আমরা বেরোবো হচ্ছে খেতে, তোমাদের দেখাবো পুরো বিচটা। আর এই আমরা যে হোটেলটা আছি সেটাও দেখাবো, ছাদের থেকেই দেখাবো পার্সোনালি। আর হোটেলে ভাড়া কত সব বলছি, তাহলে চলো দেখতে যাবো ব্লগটা, কন্টিনিউ করো। আর যাই খেতে তোমরা দেখাচ্ছি। তো গাইস আমরা এই হোটেলটায় ছিলাম, তো এটার নাম হচ্ছে মেনলি হোটেল আমন্ত্রণ। তোমাদের দেখাচ্ছি এখানে ভিউটা পুরো। তো গাইস তোমাদের হোটেলে এখানে লোকেশন গুলো বলে দিচ্ছি। তো মেনলি বাসটা হচ্ছে এই লোকেশনে নামাবে, তো বাসটা আরেকটু আগে নামাবে, পিছনে এসে একটা গলি পাবে। তো গলির এখানে ঢুকলে সবগুলো পরপর হোটেল আছে এখানে, হোটেল আমন্ত্রণ থেকে হোটেল পার্বতী অনেক হোটেলই পেয়ে যাবে। আমরা মেনলি হোটেল আমন্ত্রণে আছি। তো ওটার ভাড়াও আছে, ওটার ভাড়া হচ্ছে 350 টাকার ঘরও আছে, প্লাস 500 টাকার রুমও আছে, তোমরা যেটাতে থাকবে থাকো। এখান দিয়ে যাবি, এখানে অনেক পরপর হোটেল পেয়ে যাবে তোমরা। তো হোটেল মেঘালয় আছে, তো এই লাইনে আরো অনেকেই আছে। এগুলো ভাড়া ঠিক আমি সঠিক বলতে পারবো না, তোমরা এসে বা নাম্বার দেওয়া আছে এখানে, নাম্বার থেকে ফোন করে নিতে পারো। বোর্ডে নাম্বার দেওয়া ছিল। তাহলে চলো, এখানে হোটেল আছে খাবার। তো আমাদের একটা বিচের সামনে হোটেল পেয়েছিলাম, স্নান করতে যাওয়ার সময় চটিপটি ওখানে রেখেছিলাম। তো ওখানেই মেনলি ওখান থেকেই খাবো এখন, তোমাদের দেখাচ্ছি হোটেলটা। তোমরা যারা যারা ওখান থেকে যাও চলে আসতে পারো, ওখানে মেনু কত কি দাম সব বলছি তোমাদের। চলো তাহলে, আজ কিন্তু ওই ওয়েদারটা এখন মোটামুটি ভালো হয়েছে। তো দুপুরের দিকে একটু রোদ পড়ছিল, এখন দেখলাম আকাশটা মেঘলা করে এসছে, মেঘলা করে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো এখানে কিন্তু কোনো ওয়েদারে কোনো ভরসা করা যায় না, কারণ সমুদ্র ধারে কখন বৃষ্টি কখন রোদ। তো এই একটু আগে রোদ ছিল, আবার দিকে এখন বৃষ্টি আবার এখন থেমে গেল। তো সেটা কোনো ব্যাপার না, তোমরা এখানে স্নানটান ভালোভাবে করতে পারবে। আর এখানে বৃষ্টিটা হচ্ছে অনেকটা একটু দূরে, মানে হেঁটে যেতে হয় তোমাদের ভেতরে অনেকটা। দেখাচ্ছি তোমাদের খাওয়ার পরে। তো গাইস চলে এসেছি আমরা এখন বিচে, যেমনটা দেখতে পাচ্ছ সামনে টোটো। এখানে তোমরা বাইক নিয়ে আসতে পারো, বাইক নিয়ে এসে এখানে এসব সারি রেখে দিতে পারো। টোটো আছে হোটেল থেকে, 10-20 টাকাতে নেয়। ও বিচ এখন আর একটু সামনে, ওই যে সামনেটা দেখতে পাচ্ছ বাস দিকে একটা করা আছে মন্দিরের মতন, তারপরে একটা হোটেল আছে সেখান থেকে আমরা এখন খাবো। আর আরো সামনে বিচ আছে, বিচের আমাদের খাওয়ার পর যাবো বিচের ওখানে। তো এই হচ্ছে এখানে কিছু ভিউটা। তো ভাই লোক আমরা এখন এই হোটেলটা দেখবো, ঢোকটা দিয়ে ঢোক।
তো গাইস চলে এসেছি এখন হোটেলে। তো এই হচ্ছে হোটেলের নামটা কি নাম, মনু মঞ্জশ্রী হোটেল এন্ড রেস্টুরেন্ট। আর এই হচ্ছে তোমাদের দামটা, তোমরা দেখে নিও রাতের খাবার দুপুরের খাবার সব। রাতের খাবার যেন অর্ডার করে দিতে হয়। তো তোমাদের এখন দেখি কেমন খেয়ে হোটেলের খাবার, কি হোটেলের খাবারটা তোমাদের বলছি, তারপরে খাওয়ার পরে। তো এখানে দেখলাম ভাত সবজি ভাত তো 60 টাকা, ডিম নিলে এক্সট্রা 30 টাকা নেবে, আর মাছের তো আলাদা আলাদা দাম আছে। আমরা সবজি ভাতটাই নিলাম আপাতত, ট্রাই করি, তারপর না লাগলে আবার ডিম বা মাছ নিয়ে নেবে। সবাই খাবারটা আসবে তো ওয়েট করি। Two very boring minutes later. আমরা খেলাম তো হোটেলে মোটামুটি খাবার দাবার সব ভালো ছিল। তো তোমরা তো শটটা দেখলে খাবারে কেমন লাগলো জানিও। আর খাওয়ার শেষে চাটনি পাপড় দিয়েছিল, তো ওটার শটটা নিতে ভুলে গেছিলাম কারণ ওই সময় আমরা খাচ্ছিলাম। আর হোটেলে মোটামুটি হোটেলে খাবার দাওয়া সত্যি ভালো হয়েছে খুব। এটা কোনো হোটেলের ইসে না, মানে হোটেল ওরা কোনো বলেনি যে আমাদের ভিডিওতে বলার জন্য, ভালো হয়েছিল সত্যি খাবার টাবার। আর হোটেলের ব্যবহারটা খুবই ভালো। তারপর তো আমরা এখন এখানে আছি, ওই যে দূরে দেখা যাচ্ছে বীজ, তো এখানে মাঝখানে একটা সমুদ্রের মতন জায়গা, আবার পেরিয়ে একটা বালির চর, তারপরে আবার বীজ ওদিকে এই গাছ ফাছ এখানে আছে, এখানে একটু ফটো ফটো শ্যুট করবো। তোমরা যদি ফটো শ্যুট কি কি ফটো তুললাম সেগুলো দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফটো করতে পারো, আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো। তারপর ভিউটা একবার দেখে নাও সমুদ্র থেকে যদি এখন যাই। তো এখানে একবার হলো এসো, সত্যি ভালো জায়গা, ফাঁকার মধ্যে এখানে অত ভিড় হয় না, দীঘা পুরীর মতন তো অত ভিড় তো হয় না, এখানে মোটামুটি কম লোকজন আছে, জায়গাটা খুব সুন্দর। এখানে জলটা নাকি জোয়ারে আরো বাড়ে আর ভাটাতে আরো দূরে চলে যায়, এমনি অনেক দূরে ভাটা হলে মানে আরো দূরে চলে যায়। তো গাইস আমরা একটু হাঁটতে হাঁটতে বিচের রাইট সাইডে এসেছি, তো এদিকে দেখো ক্যাকটাস গাছ কত কিছু, মানে একটু বালির পুরো বালি চট বালি স্ট্যান্ড এখানে পুরো, এখানে ক্যাকটাস গাছ আছে। ওদিকে আরো ক্যাকটাস আছে, পুরো ক্যাকটাসের বন তোরা বন জঙ্গল মনে এদিকে। ওদিকে আবার জামা প্যান্ট ফামা প্যান্ট চেঞ্জ করছে, এটাই বাড়ি পেয়েছে আমার, এটা পুরো জঙ্গলের মতনই একটা, পুরো বালি চারদিকে। আর সেটা মানে রোদ পড়েছে, ফটো দিয়ে তুললেও বুঝতে পারছি না জায়গায় পাচ্ছি না ফটো, মনে হচ্ছে আবার সেই বিকেলেই আসতে হবে, দেখি কি করা যায়। এখন না তুলতে পারি তাহলে আবার বিকেলে আসবো। মাচ 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 লেটার হোটেলের ভিউটা একবার দেখো জাস্ট। তো গাইস এই একটা হোটেল, এখানে ভালো চার খুবই ভালো হোটেল, এখানে দাম তো আর 4,000 টাকা শুরু। আবার নামতে হবে বিকেলে মনে হচ্ছে স্নান করার জন্য, ভিজে গেছে আজ আমরা ভাগ ঘরে পুরো জল ফল উঠে গেছে। তো সব
দেখলাম এতটা জলই ছিল না এখানে, জোয়ারে পুরো জলে একদম প্রচুর ভরে গেছে। বিকেলবেলায় এত জোয়ার ফর হয় তাহলে বিকেলেই স্নান করতে হবে, বাইরের সামনেই জল চলে আসে, না হলে সকালবেলা স্নান করতে হবে। ওখান থেকে গরুটা বললো যাওয়া যাবে না ওখানে, আরো জল এতটা থাকবে। হচ্ছে কিছু বিকেলের ভিউটা এখানে, ওই যে তো গাইস আমরা এখন ওদিকটা ছিলাম, ওদিক থেকে আমরা এখন লেফট সাইডে এসেছি। লেফট সাইডে আসার পর যেটা দেখলাম সেখানে হচ্ছে এখানে দেখি ঘাসের এই জমি, এখানে আবার একটা সমুদ্র, আবার ওদিকে হচ্ছে মেইন বিচটা ওইদিকে। একটু ঘাসে ঘাসে গিয়ে যদি ফটো ফটো তুলতে পারি ভালো, এছাড়া অনেক ভালো ভালো ফটো উঠেছে আজকে। তোমরা যারা যারা যেমন ইনস্টাগ্রাম আইডি যারা জানো না তাদের জন্য আমি ইনস্টাগ্রাম আইডিটা স্ক্রিনে দিয়ে দেবো, বাট ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ফলো করে নিতে পারো ফটোগুলো যদি ভালো লাগে অবশ্যই। ভিউ দেখো আজকে, জাস্ট সানডে ভিউ ম্যান। ব্যবস্থাটা খুব সুন্দর করেছে, টাইম লেস নেভার। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। ট্রাইপড না থাকলে যাওয়া হয়, এখানে যা ভিউ টাইম লেস তো চাই চাই মাস্ট। Very boring minutes later. যদি সময় ফিরে যাওয়া শিখে যেতাম। তো গাইস তোমাদের টাইম ল্যাপসটা কেমন লাগলো জানিও, আর আমরা বিকেলের পর একবারে সন্ধ্যাবেলা মানে বিকেলের পর বাড়ি চলে গেছিলাম, তারপর আবার সন্ধ্যাবেলা এখন এসেছি রাতের দিকে। তো এখানে সব স্টল ফল বসেছে, তোমাদের দেখাচ্ছি স্টলগুলো ঘুরে ঘুরে কি কি আছে। মাছেরই দোকান বেশিরভাগ, মাছ এদিকে চাফা আছে, এখানে আই লাভ বকখালি লেখা। চলো সামনে, এখানে ও সামনে আবার ওখানে বসার জন্য তোমার চেয়ার টেয়ার দিয়েছে, এখানে সমুদ্রের বিচে হাওয়াটা খাওয়ার জন্য। ওই ওখানে একটা চেয়ার ফাঁকা আছে, ওটা কি দেবে নাকি বসতে? আমাদের এই টাকা দিয়ে বসতে হবে, দেখি চ দেখি বসি তো সবার কিছু চাইলে দেখা। তো ওখানে পুরো চেয়ার টেয়ার পাতা আছে, সবাই এখানে ভিউ এনজয় করছে রাতে। ওই সামনেটাই যাবি ডিসি, মানে হচ্ছে দিল্লি ক্যাপিটাল। হ্যাঁ তো গাইস মেইনলি সকালে এই যে এই সব জায়গাটায় এতটা অব্দি জল আসে, মানে এই মাঝখানে একটা জল থাকে প্লাস পেরিয়ে ওদিকে বিচে স্নান করতে যেতে হয়। এখন মনে হয় বিচ আর এই এটা সমানই হয়ে গেছে জল, মানে পুরো জলে ভর্তি হয়ে গেছে, এতে রবি জল চলে এসছে, অন্ধকারে পুরো মিশে গেছে। দেখা যাচ্ছে অন্ধকার জল দেখা যাচ্ছে, এই দেখো ভাই এখানে জল চলে এসছে, ছিল হচ্ছে ওই দিকে জল বাড়ে রাতে নাকি, রাতে কমে না বাড়ে না, ওই ভোরের দিকটা মনে হয় কমে। চলো তাহলে তোমাদের বাজারটা ঘুরে দেখাই, আমরা একটু ঘুরি তারপর আবার কাল বেরিয়ে যাবো। একটু ফুচকা পার্টি হবে,
চেয়ারে বসে আছি। তো এখানে হচ্ছে এক ঘন্টার ভাড়া হচ্ছে 10 টাকা করে চেয়ারে। আর এখানে স্টল বলতে সেরকম কোনো স্টল নেই, যেগুলো নর্মাল থাকে, ফুচকা, পাপড়ি চাট আর ভুট্টার মাছ চালানো থাকবে, কেননা সমুদ্র আছে এখানে। তো দীঘাপুরের মতো অত ভিড় নেই এখানে আর কি, আর কি বলবো। আর এখানে স্টল ফল ফুচকা টুচকা খেলাম, মোটামুটি ভালোই খেতে। ঝালমুড়ি টালমুড়ি খেয়ে এখানে বসে আছি, এক ঘন্টা আবার বসে থাকবো। সামনে আবার দেখলাম পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, দেখি সবাই এখান থেকে, হয়তো এখান থেকে হয়তো দেখা যাচ্ছে, দেখি যাবো এখানে এক ঘন্টা বসার পর পিছিয়ে যাবো। তারপরে তোমার খাবার, তারপরে খাবার টাবার নিয়ে হোটেলে বাড়ি খাবো, নাহলে বাড়ি নিয়ে যাবো, মানে হোটেলে নিয়ে যাবো, মানে রেস্টুরেন্টে খাবো, নাহলে হোটেলে নিয়ে যাবো খাবার। আবার বাড়ি কেন, ওটাই বলতে যাচ্ছিলাম, নাহলে দেখে নাহলে আবার কাল ব্যাক করে যাচ্ছি আজকে। তো আজকে একটা সানডে ইভিনিং, ইভিনিংটা কাটলো এখানেই ভালোভাবে। তো আর এখানে হচ্ছে যেটা বলা, মানে এখানে ভোরবেলা প্লাস বিকেলবেলা দুপুরবেলা, মানে সকালের দিকে ভিউটা এখানে খুবই ভালো পাওয়া যায়, এখানে ফটোশ্যুট করার জন্য বেস্ট প্লেস একদম। তো আমি ওখানে অনেক ভালো ভালো ফটো উঠেছি। তোমরা যদি ফটোগুলো দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি ডেসক্রিপশনে দেবো বা স্ক্রিনের উপর দেবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, সেখান থেকে ফলো করে নিতে পারো, সেখান থেকে তোমরা ফটো চেক আউট করে নিতে পারো। আর এখানে তোমরা যারা যারা রাতের ওয়েদারটা দেখবে, রাতের সাথে সকাল এখানে কোনো মিলবে না, সকালে ওয়েদার একদমই আলাদা থাকে এখানে, পুরো মানে এত ভালো ভিউ থাকে। আর এখানে একটা, এখানে আমার তোমার বৃষ্টি হয় মাঝে মাঝে, মাঝে হয় এখানে বৃষ্টি, বৃষ্টি হয় আবার থেমে যায়, এখানে ওয়েদারটা এরকমই সমুদ্রের দিকে। তো ওই দেখো ওপরে চাঁদ ফাঁদ দেখা যাচ্ছে, এখানে তারা আছে, এখানে আকাশটা খুব পরিষ্কার, মানে সমুদ্রের ধারে। এখানে ভিডিওটা তো দেখা যাচ্ছে না, চাঁদটা হয়তো দেখা যাচ্ছে। 5 minutes later. তো গাইস আমরা এখন ওই ওখানটা বসেছিলাম, তো এখানে একটু জল পেরিয়ে তো এদিকে পুরো বিচটা দেখার জন্য এসেছি আজকে রাতে, কারণ আজকে রাতে হচ্ছে লাস্ট নাইট আমাদের এখানে, কালকে তো সানরাইজটা তোমাদের দেখাবো। তো আজকে ব্লগটা আমরা মানে আর অল্প রাখবো বাড়ি অব্দি গিয়ে, তো কালকে সানরাইজটা আমরা নেক্সট এপিসোডে আপলোড করবো, কেননা এই এপিসোডটা অলরেডি একটু বড় হয়ে গেছে। আর এখানে ভিউটা যা, মানে ভিউর যতটাই বলি না কেন ততটাই কম হবে গাইস, তোমরা একবার বকখালি মানে এসে তোমরা একবার বোঝো, কেননা ক্যামেরায় এতটা ক্যাপচার করা যায় না। তো বিশেষ করে রাতের ভিউটা, বিশেষ করে হচ্ছে এই রাতের ভিউটা তো ক্যামেরায় ক্যাপচার করাই যাচ্ছে না, রাতে মানে ক্যামেরায় ক্যাপচার করে কী দেখাবো, যেটা সামনে দিয়ে দেখবে ওটাই তো মেন না, হয়তো দেখা যাচ্ছে না। দেখো একবার ওপরে যা, এখানে মেঘ টেক ভাসা পুরো, পুরো মেঘ টেক ভেসে গেছে। আর এখানে সামনে অনেকটা দূরে তোমার বিচটা পুরো, মানে সমুদ্রটা, তো একটা জাস্ট নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স এটা, এটাই ফার্স্ট টাইম দেখলাম এখানে, কেন দীঘাপুরিতে তো এরকম না, দীঘাপুরিতে যেমন সামনে গেলে বিচ তো একটা আলাদাই। তো ওই যে এইসব জায়গা দেখছো, এগুলো হচ্ছে সকালবেলা তোমার এখানে জল চলে আসে জোয়ারে, এখন হচ্ছে ভাটায় সেই দূরে চলে গেছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এখানে। দেখো গাইস তোমরা একবার ডিস্টেন্সটা লক্ষ্য করো, আমরা ছিলাম ওইখানে, ওখান থেকে এখানে চলে এসেছি, তাও এখনো লিটারালি জল পাইনি, ঠিক আছে। সকালে সকালে 11টার পর যদি এখানে আসো এখানে জল পাবেই, এখন যেহেতু ভাটা তো এখানে জল আরো দূরে চলে গেছে। ওই সামনে গিয়ে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় উঠছে না, ওটা নৌকা মনে হয়, লিটারালি এখানে কি আরো ওদিকে ছিল জল, ওখানে স্নান করতাম, মানে এত দূর চলে যায় জল অন্তত পাওয়ার জন্য দেখিনি, কি রে মানুষটা গেল ওই জল। আসো সবাই আসো, চলো আজকে খেলা হবে, সামনে অনেক মানুষ, আমরা ভাবছিলাম মানে আমরা এখানে আছি, এখানে এখানে মোটামুটি জল থাকে, এখানে পুরো মাটি পুরো ভেজে যায়, সামনে অনেক মানুষ, অনেক দূর জল চলে গেছে। এখানে এখানে আবার একটা হালকা হালকা জল আছে, এই যে ভালো হবে, হাঁটতে হাঁটতে আজকে সমুদ্রে চলে যাবো রাতে, কোনো ব্যাপারই না। একটা বেশ অ্যাডভেঞ্চার, মানে এতটা জল নেমে যায় রাত্রে আসতে না হতেই, মোটামুটি মানে সমুদ্র সেখান থেকে শুধু ওখানে চলে এসেছি, আরো আরো দূরে মনে হচ্ছে, আরো বহু দূরে। একটা গান আছে না, ওই একটা গান আছে, সাত সমুদ্র চার নদী পার করে গিয়ে না, এই পথ যদি না আসে, সে একটা গান আছে, এই পথ যদি না আসে সয়। এখানে এখানে সকালবেলা কি জানে, এখানে সকালবেলা ঢেউ ছিল এত আসতে পারতাম না,
রাতে এমনি হেঁটে হেঁটে যাচ্ছি এখানে জলে নেই, সামনে অনেক মানে এখনো অনেক দূর তো জল। কোথায় চলে এসেছে দেখছিলাম ওই দিকে, কত মিটার বলতে এখানে কাল পরে আসবো, কাল পরে তোমাদের ভিডিওটা দেখাবো এখানে। তো রাতে এখন কিছু দেখা যাচ্ছে না, তাই আর বানাচ্ছি না ভিডিওটা। আর সকালে তোমাদের নেক্সট এপিসোডে দেখতে পাবে যে জল কত দূর যায়। আর আজকে এপিসোডটা দেখবে যে কতটা আমরা স্থান মানে বিকেলবেলা যে এসেছিলাম কতটা ছিল জলটা। তাহলে চলো রাতের ভিডিওটা দেখালাম না, একবার শুধু না হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। লাল কাঁকড়া যেটার জন্য আমরা এখানে এসেছি বকখালিতে, যেটা মানে হেনরি স্ট্যান্ডেও আছে লাল কাঁকড়া। কাউন্টে ফার্মে দেবে much 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 later guys এখন আমরা রেস্টুরেন্টে বসে আছি খাবারের জন্য রাতে। তো এখন বাজে হচ্ছে 10:10 মতন, খাবারটা নিয়ে হোটেলে যাবো, হোটেলে গিয়ে খাবো। তাহলে চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে।